দুই বাংলার বাউল শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক বাউল মেলা। বিদ্যাধরী নদীর তীরে 1800 তম এই বাউল মেলাকে ঘিরে সম্প্রীতির বন্ধন এলাকায় দুই বাংলা শিল্পীদের নিয়ে আন্তর্জাতিক মঞ্চ গঠনের দাবি। দুই বাংলার বাউল শিল্পীদের নিয়ে বিদ্যাধরী নদীর পারে আন্তর্জাতিক বাউলের আখড়া। বিশ্বলালন একাডেমি বাংলাদেশের কুষ্টিয়ার সদস্য সেলিম হক সংবর্ধনের মধ্য দিয়ে শুরু হলো 18তম লালন মেলা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হারোয়া ব্লকের খাস বলান্দা গ্রাম পঞ্চায়েতের বাসাবাটি লালন মেলা প্রাঙ্গণে আজ থেকে শুরু হলো লালন ফকিরদের নিয়ে মেলা। এপার বাংলা ওপার বাংলার বহু নামি বাউল শিল্পীদের নিয়ে বাউলের এই আসর বসল বাসাবাড়ি লালন মেলা মাঠে। আয়োজকেরা জানিয়েছেন, এই মেলা শুধু লালন ফকিরদের নিয়ে নয়, সব সম্প্রদায়কে নিয়ে হারোয়ার প্রাচীন সংস্কৃতির এক মেলবন্ধন তৈরি হয় এই মেলায়। দুই বাংলার বাউল শিল্পীদের তৈরি বিভিন্ন কাঠের শিল্পকলা শোভা পায় এই মেলাতে। এই মেলার উদ্যোক্তা নুরুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সিরাজ গাজী, জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস, হারোয়া পঞ্চায়েতের সমিতির সুকান্ত বিশ্বাস অরুণ দাস, শিশু বিকাশ দপ্তরের আধিকারিক সুজয় ব্যানার্জি, অচিন্ত ঘোষ, স্কন মঠের মহারাজ শ্রী বৈষ্ণবচন্দ্র চরণ দাস সহ বিশিষ্টজনেরা। এই বিষয় লালনের গবেষণা কেন্দ্রের সদস্য সেলিম সাহেব বলেন, এই মেলায় এসে আমি উপলব্ধি করলাম এখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। সারা বিশ্ব থেকে বহু গবেষক বাংলাদেশের কুষ্টিয়ায় আসছেন লালনের 200 বছরের আগের চিন্তাভাবনা কীভাবে সব সম্প্রদায়কে সমাজ চেতনার ডাক দিয়েছিল সেটা আজকে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে। সেই সাথে আবারও প্রমাণিত হলো এখানে নেই কোনো বর্ণের ভেদাভেদ। এ বিষয়ে তিনি আরো বলেন, আজকের এই হারোয়ায় লালন মেলায় আমি যে জিনিসটা আমি পেলাম তার যে বাণীর, এই বাণী প্রমাণিত করলে যে আমরা সবাই মানুষ, আমরা এই মানুষ একসঙ্গে একই অবস্থানে এইভাবেই চলতে চাই। এখানে বর্ণ নিয়ে কোনো ভেদাভেদ থাকাটা লালন মেলায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আজকের এই যে আয়োজন, এই যে সুন্দর অনুষ্ঠান, দুই বাংলায় এই লালনকে নিয়েই তার যে গবেষণা, তা কিনে তিনি কী বলেছেন এই সমাজের কথা, মানুষের কথা, মানবতার কথা, এটা নিয়েই একাডেমি আরও সুন্দরভাবে গড়ে ওঠা উচিত। যেমন লালনের নদিয়াই তো, লালন কুষ্টিয়া মানেই তো একটা নদিয়া, পূর্বে নদিয়া অবস্থান করেছিল, সেই অবস্থানে এই বাংলায় এপার বাংলা ওপার বাংলায় লালন সব জায়গায় জড়িয়ে আছে, জড়িয়ে থাকবে, এই একাডেমি আরো প্রসার। এই বিষয়ে জেলা পরিষদের সদস্য সঞ্জয় বিশ্বাস বলেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো দুই বাংলার বাউল শিল্পীদের একটি আন্তর্জাতিক মঞ্চ তৈরি হোক, যেখানে কোনো হানাহানি থাকবে না, সব সম্প্রদায়ের মানুষ একত্রিত হতে পারবে। স্বর্গীয় নবকুমার সরকার প্রতিষ্ঠা সম্পাদক, তিনি এই মেলাটাকে উপস্থাপন করেছিলেন এবং তার স্বপ্নটাকে বিগত দিনের কর্মকাণ্ডে আমরা মেলায় 15 বছর যুক্ত, এই মেলাটা আমরা সকলে মিলে 15 বছর চলছে। নবকুমার সরকারের হাত ধরে 3 বছর ছিল, বাকি 15 বছর আমাদের উদ্দেশ্য একটাই, বর্তমান প্রেক্ষাপটে যে কেন্দ্র সরকারের স্থিতিবাদ নীতি, এই নীতির বিরুদ্ধে বর্তমান লালনের ভূমিকা অবশ্যম্য ভীষণ প্রয়োজন, লালনের ভূমিকাটা বর্তমান ভীষণ প্রয়োজন, তাই আমরা লালন মেলাটা করি। এবং আগামী দিন হারোয়ার মানুষ একাধিকবার প্রমাণ করেছে, 15 বছর ধরে আমাদের সাথে পায়ে পা মিলিয়ে প্রমাণ করেছে, আরও একবার প্রমাণ করে দিল হারোয়ার মানুষ যে হারোয়ার মাটি দুর্জয় ঘাঁটি, হারোয়ার মাটিতে কখনো সম্প্রদায় সম্প্রীতিকে কখনো কোনোভাবে বিশ্বাস করা যাবে না। হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আরো আছে শেখ মাটা, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমাদের চেয়ে তৈরি নিজের জাতির কই গুলো না ছিল তার জাতির কটোটা। ব্যুরো রিপোর্ট নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।